নমস্কার প্রিয় শ্রোতা বা দর্শক বন্ধুরা, যদি প্রশ্ন করা হয় কতজন বাঙালি নিজের দেশে বসে গবেষণা বা সাহিত্য সৃষ্টি করে নোবেল পুরস্কার লাভ করেছেন, এই সহজ প্রশ্নের উত্তর আমরা সবাই জানি, মাত্র দুজন। অধুনা পশ্চিমবঙ্গের মধ্যে সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর, আর অধুনা বাংলাদেশের মধ্যে শান্তিতে মোহাম্মদ ইউনূস। শ্রী অমর্ত্য সেন আর অভিজিৎ বিনায়ক ব্যানার্জির কথা আমি বাদ রাখছি, কারণ তাদের সমস্ত গবেষণাই বিদেশের মাটিতে। কিন্তু যদি ঘুরিয়ে প্রশ্ন করা হয় কতজন বাঙালি সম্পূর্ণ যোগ্য দাবিদার হওয়া সত্ত্বেও নোবেল পুরস্কার পাননি, বা বলা ভালো নোবেল পুরস্কার তাদের দেওয়া হয়নি বা বঞ্চিত করা হয়েছে, তাহলেই প্রশ্নটা একটু গোলমেলে হয়ে যায়। কারণ নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা বিচার করার আমরা কে? কিভাবে আমরা বলছি কে বা কারা এই পুরস্কার পাওয়ার যোগ্য অধিকারী ছিলেন? না প্রিয় দর্শক, আমরা শুধু আমাদের মন গড়া ব্যক্তিগত মতামত বলতে এখানে আসিনি, আমরা এসেছি যথেষ্ট তথ্য এবং প্রমাণ নিয়ে। আর সেই তথ্য বা প্রমাণ সবই আপনাদের আজকে দেখাতে চলেছি আমি। এই রকম যোগ্য এবং বঞ্চিত বাঙালি কিন্তু একজন নয়, একাধিক। তবে আজ শুধু একজনের কথাই বলবো আপনাদের বিস্তারিতভাবে। আর সেই একজন হলেন বিশ্বের বিরলতম প্রতিভা সম্পন্ন এক ব্যক্তি, যাকে দুবার দুটি আলাদা বিষয়ে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এর মধ্যে একবার নোবেল পুরস্কার পাওয়া তো তার একরকম নিশ্চিত ছিল, কিন্তু শেষ মুহূর্তে এক অদ্ভুত পরিস্থিতিতে সে, তার দুর্ভাগ্যই বলুন বা নোবেল কমিটির অজুহাতই বলুন, মোট কথা তিনি সে সৌভাগ্য থেকে বঞ্চিত হন। তিনি এমনই একজন প্রতিভাসম্পন্ন লেখক যার সাহিত্য পড়ে ফরাসি দার্শনিক এবং নোবেলজয়ী রোমা রোলা বলেছিলেন যে অন্যান্য নোবেলজয়ী সাহিত্যিকরা সাহিত্য রচনা করেন সাধারণ মানুষের জন্য, আর ইনি সাহিত্য রচনা করেন নোবেলজয়ী সাহিত্যিকদের জন্য। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইনি হলেন প্রাতঃস্মরণীয় মহাপুরুষ শ্রী অরবিন্দ ঘোষ, যিনি আমাদের কাছে ঋষি অরবিন্দ বা শ্রী অরবিন্দ নামেই অধিকতর পরিচিত। ঋষি অরবিন্দের জীবনী আলোচনা করা আজ এই উপস্থাপনার উদ্দেশ্য নয়, কিন্তু এই মহাপুরুষের জীবনের বিভিন্ন সময়ে তার মধ্যে তিনটি স্বতন্ত্র সত্তার প্রকাশ ঘটেছে, যেন তিনজন আলাদা ব্যক্তি। সেই সত্তাগুলির উল্লেখ করা ভীষণ রকম প্রাসঙ্গিক। অরবিন্দের পিতা বাংলাদেশের রংপুরের এক নামকরা চিকিৎসক ছিলেন, কিন্তু তিনি ছিলেন মনে প্রাণে সাহেব। অরবিন্দ যখন শিশু, প্রায় তখনই তিনি সপরিবারে লন্ডনে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। তাই অরবিন্দ প্রায় শিশুকাল থেকেই ইংল্যান্ডে একদম সাহেবি পরিবেশে প্রতিপালিত। স্ক্রিনে দেখুন 12 বছর বয়সে লন্ডনের অতি সম্ভ্রান্ত সেন্ট পল স্কুলে পাঠরত অবস্থায় আপাদ মস্তক সাহেবি পোশাকে অরবিন্দের ছবি। তাদের পরিবারে এতটাই সাহেবি আনা ছিল যে বাংলা লেখা বা পড়া তো দূরের কথা, প্রায় 30 বৎসর বয়সকাল অবধি অরবিন্দ বাংলা বলতেও পারতেন না ভালোভাবে। আর এইবার লন্ডনে বাবা মার সঙ্গে অরবিন্দের ছবিটি লক্ষ্য করুন, ডান দিকে বসে আছেন ছোট্ট অরবিন্দ। পুরুষদের কথা বাদ দিন, সেই যুগে তার মাকে সম্পূর্ণ মেম সাহেবের পোশাকে দেখা যাচ্ছে এই ছবিতে। যাই হোক, ছাত্র হিসেবে অরবিন্দ ছিলেন অসাধারণ মেধাবী। তিনি ICS পরীক্ষায় বসেন 1890 সালে, তখন তার বয়স মাত্র 18 বছর। ICS পরীক্ষায় তিনি 11তম স্থান অধিকার করেন। তখন নিয়ম অনুযায়ী ICS পাস করার পর 2 বছর লন্ডনের কিংস কলেজে ট্রেনিং নিতে হতো। এই ট্রেনিং ক্লাস চলাকালীন আকস্মিকভাবে আমেরিকা, ফ্রান্স এবং ইটালির বিপ্লব সম্পর্কিত কিছু বই অরবিন্দের হাতে এসে পড়ে। সেই সব দেশপ্রেমের বৈপ্লবিক কাহিনী তার মনকে গভীরভাবে আলোড়িত করে। দেশমাতৃকার পরাধীনতার গ্লানির কথা ভেবে তার মনে উথাল পাতাল ঝড় বয়ে যায়। আজন্ম লালিত ব্রিটিশ প্রীতির ভীত দেশপ্রেমের ঝড়ে খড়কুটোর মতো উড়ে যায় এক লহমায়। অরবিন্দের ভিতরে সাহেব সত্তা বিশিষ্ট অরবিন্দের মৃত্যু ঘটে। জন্ম নেয় এক গভীর দেশপ্রেমিক অরবিন্দ, এটি তার দ্বিতীয় সত্তা। এরপরেই তিনি কিংস কলেজে ক্লাসে যাওয়া বন্ধ করে দেন এবং ICS হিসেবে চাকরি করার সুযোগ বিসর্জন দেন, এবং 1893 সালে তিনি স্বাধীনতা বিপ্লবে অংশগ্রহণ করার জন্যে ভারতে চলে আসেন। ভারতে এসে প্রাথমিকভাবে
তিনি বরোদা কলেজে অধ্যাপনার কাজ শুরু করেন, কিন্তু তার অন্তরে সশস্ত্র বিপ্লবের আগুন ধিকি ধিকি জ্বলতে শুরু করে দিয়েছে ততদিনে। বরোদায় থাকলেও তিনি বেশ নিয়মিত বাংলায় যাতায়াত করতে থাকেন এবং বাংলার বিপ্লবীদের সংগঠিত করার প্রচেষ্টা করেন। 1902 সালে তিনি এবং তার ভাই শ্রী বারিন ঘোষ বিখ্যাত বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতি গঠন করেন। অনুশীলন সমিতির প্রথম পৃষ্ঠপোষক হিসেবে আমরা দেখতে পাচ্ছি শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং স্বয়ং স্বামী বিবেকানন্দ। যদিও এই সমিতি গঠন হওয়ার মাত্র 4 মাস পরেই স্বামী বিবেকানন্দের মৃত্যু হয়। এখন আমরা স্ক্রিনে অনুশীলন সমিতির প্রথম মূল সাইনবোর্ডটির ছবি দেখতে পাচ্ছি। এই সময় তিনি বন্দে মাতরম নামে এক ইংরেজি পত্রিকাও প্রকাশ করতে শুরু করেন। আপনারা স্ক্রিনে বন্দে মাতরম পত্রিকার কয়েকটি সংখ্যার দুর্লভ ছবি এখন দেখতে পাচ্ছেন। সেই পত্রিকাতে অরবিন্দ এবং তার ভাই বারিন ঘোষ খোলাখুলিভাবে সশস্ত্র বিপ্লবের পক্ষে সওয়াল করতে থাকেন। কিন্তু শুধু বক্তৃতা বা পত্রিকায় লেখালেখি নয়, সেই সঙ্গে তার মানিকতলার বাড়িতে বিপ্লবীদের জন্যে বোমা বাঁধার কাজও চলত গোপনে। আপনারা অনেকেই হয়তো জানেন বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং বিপ্লবী প্রফুল্ল চাকি যে বোমাগুলি নিয়ে কিংসফোর্ড সাহেবকে মারতে গিয়েছিলেন সেগুলি মানিকতলায় শ্রী অরবিন্দ ঘোষের বাড়িতেই বাঁধা হয়েছিল। আর সেগুলি বাঁধার কারিগর ছিলেন আর এক স্বনামধন্য বিপ্লবী উল্লাসকর দত্ত। সে যাই হোক, 1908 সালে এই কিংসফোর্ড হত্যা প্রচেষ্টা সংক্রান্ত এক মামলায় ইংরেজ পুলিশ শ্রী অরবিন্দ ঘোষকে এবং তার ভাই বারিন ঘোষকে গ্রেপ্তার করে। বিচার চলাকালীন প্রায় 1 বৎসর কাল তাকে কারাগারে নির্জন কক্ষে, অর্থাৎ যাকে বলে সলিটারি কনফাইনমেন্ট, সেই রকম নির্জন কক্ষে বন্দি রাখা হয়। আলিপুর জেলের যে ঘরে অরবিন্দ বন্দি ছিলেন আপনারা এখন স্ক্রিনে সেই ঘরের কয়েকটি ছবি দেখতে পাচ্ছেন। এই নির্জন একাকিত্বের মধ্যে তিনি অধিকাংশ সময় ধ্যানস্থ হয়ে থাকতেন এবং আধ্যাত্মিক বিষয়ে পড়াশোনা করতেন। এই সময় ধীরে ধীরে তার মনের মধ্যে দ্বিতীয় আমূল পরিবর্তন আসতে শুরু করে। কথিত আছে কারাবাসে ধ্যানস্থ থাকার সময় তার ঈশ্বর দর্শন ঘটে। ইন্ডিয়া টুডেতে প্রকাশিত এক নিবন্ধ অনুসারে ধ্যানরত অবস্থায় তিনি স্বামী বিবেকানন্দের কণ্ঠস্বর শুনেছিলেন। স্ক্রিনে সেই রিপোর্টের প্রাসঙ্গিক অংশ দেখুন আপনারা। এই হেন পরিস্থিতিতে তিনি রাজনীতিতে সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেন এবং সম্পূর্ণভাবে যোগ সাধনা এবং আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়েন। সুতরাং বলাই যায় যে বন্দিদশার একাকিত্বের মধ্যেই শ্রী অরবিন্দ ঘোষের রাজনৈতিক সত্তার মৃত্যু ঘটে এবং জন্ম নেয় ঋষি সত্তা। যাই হোক, বোমার মামলায় উপযুক্ত সাক্ষীর অভাবে অরবিন্দ বেকসুর খালাস পান। কিন্তু তারপরেও ইংরেজ সরকার বিভিন্ন অজুহাতে তাকে পুনরায় গ্রেপ্তারের প্রচেষ্টা চালাতেই থাকে। সেই গ্রেপ্তার এড়াতে এবং একাগ্র চিত্তে আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্যে 1910 সালে তিনি কলকাতা ছেড়ে পণ্ডিচেরি চলে যান। প্রসঙ্গত বলে রাখি, পণ্ডিচেরি ছিল ফরাসিদের অধীনে, তাই ইংরেজ সরকারের পক্ষে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা সম্ভব ছিল না। পণ্ডিচেরিতে তার প্রচুর অনুগামী হয় এবং 1926 সালে তিনি পণ্ডিচেরিতে অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠা করেন। এই সময় তিনি অনেক নিবন্ধ ও প্রবন্ধ রচনা করেন। তার কিছু বইয়ের নাম আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এগুলির মধ্যে তার রচিত সাবিত্রী, এ লেজেন্ড অ্যান্ড এ সিম্বল, এই কাব্যগ্রন্থটি শ্রেষ্ঠ বলে অনেকে মনে করেন। এটি প্রায় 24,000 লাইনের সুদীর্ঘ এক কাব্যগ্রন্থ। দ্রুতই তার আধ্যাত্মিক সাহিত্যকর্ম দেশ বিদেশের সাহিত্যিকদের এবং বোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের দ্বারা বিপুলভাবে সমাদৃত হয়। অরবিন্দের বই পড়ে মুগ্ধ হয়ে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে বিখ্যাত ব্রিটিশ সাহিত্যিক স্যার ফ্রান্সিস এডওয়ার্ড ইয়ং হাজব্যান্ড অরবিন্দের দ্য লাইফ ডিভাইন বইটির জন্যে নোবেল কমিটির কাছে তার নাম সুপারিশ করেন। ইংল্যান্ডের প্রবল প্রভাবশালী রয়্যাল সোসাইটি অফ লিটারেচার ইয়ং হাজব্যান্ডের এই প্রস্তাবকে সমর্থন জানায়। এ সম্পর্কে লন্ডন ক্রনিকল পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্টের প্রতিলিপি আপনারা দেখুন। নোবেল পুরস্কারে সুইডিশ একাডেমি অরবিন্দের মনোনয়ন গ্রহণ করেন। সেই বছর অর্থাৎ 1943 সালে রয়্যাল সোসাইটি অফ লিটারেচার বা অন্য কোনো নোবেলজয়ী সাহিত্যিক বা বিজ্ঞানী নোবেল পুরস্কারের জন্যে আর কারোর নামই সুপারিশ করেননি।
সুতরাং সে বছর কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় অরবিন্দের নোবেল প্রাইজ পাওয়ার কথা ছিল। কিন্তু কি আশ্চর্য দেখুন, নোবেল কমিটির নিজস্ব ওয়েবসাইট জানিয়ে দিচ্ছে যে 1943 সালে সাহিত্যের জন্য কোনো নোবেল প্রাইজ দেওয়া হবে না। কারণ না বলে অজুহাত বলাই ভালো। অজুহাত হচ্ছে এবারে নাকি খুব অল্প সংখ্যক সাহিত্যের মনোনয়ন এসেছে, অর্থাৎ স্টুডেন্ট কম আছে, সেই জন্য ফার্স্ট প্রাইজ দেওয়া হলো না, এইরকম ব্যাপার আর কি। এবং আর একটা কারণ আছে, এবং এটা শুনলে আরও আশ্চর্য হবেন, এবং নোবেল পুরস্কারের সাহিত্য সাব কমিটির জনৈক বিচারক এই লাইফ ডিভাইন বইটি পড়ে নাকি বুঝতেই পারেননি। এরপরে আর কিছু বলার থাকে না। তবে অনেকেরই মতে আসল কারণটা রাজনৈতিক। প্রবল প্রভাবশালী ব্রিটিশ সরকার নাকি অরবিন্দের মতো ইংরেজ বিরোধী এক বিপ্লবীকে নোবেল পুরস্কার দেওয়া একদম পক্ষপাতী ছিল না। মানে যদি অরবিন্দ ঘোষকে নোবেল পুরস্কার দেওয়া আটকাতে না পারো, তাহলে নোবেল পুরস্কারটাই এবারে দিও না, সেও ভিয়াচ্ছা। আশ্চর্য হল ঋষি অরবিন্দ নিজে কিন্তু এই ব্যাপারে সম্পূর্ণ নির্লিপ্ত এবং উদাসীন ছিলেন। 1943 সালে অরবিন্দ ঘোষের নোবেল প্রাইজ পাওয়াটা তো কোনোভাবে আটকানো গেল, কিন্তু সারা বিশ্বে অরবিন্দের আধ্যাত্মিক সাহিত্যের প্রভাব এবং জনপ্রিয়তা বিপুলভাবে বাড়তে থাকলো দিনে দিনে। ভারতের রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে ফ্রান্সের নোবেলজয়ী রোমা রোলা, চিলির নোবেলজয়ী সাহিত্যিক গ্যাব্রিয়েলা মিস্ট্রাল, বিখ্যাত আমেরিকান নোবেলজয়ী সাহিত্যিক পার্ল এস বাক, কে নেই অরবিন্দের গুণমুগ্ধের তালিকায়? আর রবীন্দ্রনাথ তো অরবিন্দের রচনা পড়ে বলেই ছিলেন, অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। অবশেষে 1950 সালে পুনরায় গ্যাব্রিয়েলা মিস্ট্রাল এবং পার্ল এস বাক এই দুজন নোবেলজয়ী সাহিত্যিক মিলিতভাবে নোবেল কমিটির কাছে শ্রী অরবিন্দের নামে জোরালো সুপারিশ করে। তারা যে দীর্ঘ সুপারিশপত্র লিখেছিলেন তার কিছুটা অংশ, প্রাসঙ্গিক অংশটা এই স্ক্রিনে এখন আপনারা দেখুন। এছাড়াও অরবিন্দের মনোনয়ন আরও 36 জন বিশিষ্ট ব্যক্তিত্ব চিঠি লিখে সমর্থন জানান ভারত থেকে। তার মধ্যে 4 জন কেন্দ্রীয় মন্ত্রী, 5টি রাজ্যের মুখ্যমন্ত্রী, সারা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বেশ কিছু স্বাধীন রাজ্যের মহারাজ প্রভৃতি। স্ক্রিনে সেই বিশিষ্ট ব্যক্তিদের নামের তালিকাও আপনারা দেখতে পাচ্ছেন। আর এদের লেখা সুপারিশপত্রটি চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন। সাহিত্যে তাকে নোবেল পুরস্কার দেওয়ার এত জোরদার দাবি ছাড়াও অন্য বেশ কয়েকজন নোবেলজয়ী ব্যক্তি নোবেল কমিটিকে এমন প্রস্তাবও দেন যে সাহিত্যে যদি তাকে নোবেল প্রাইজ নাও দেওয়া হয়, তাহলেও তিনি আধ্যাত্মিকতাকে যে মাত্রায় উন্নীত করেছেন তাতে নোবেল শান্তি পুরস্কারটা, অর্থাৎ নোবেল পিস প্রাইজ, তাকে দেওয়া যেতেই পারে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বারংবার এরকম অনুরোধ আসার ফলে বিশেষত আমেরিকান সাহিত্যিকদের সোচ্চার দাবিতে সেই বছর, অর্থাৎ 1950 সালে পুনরায় নোবেল কমিটি সাহিত্য এবং শান্তি উভয় বিষয়েই নোবেল পুরস্কারের ক্ষেত্রে অরবিন্দের মনোনয়ন গ্রহণ করেন। শত শত মনোনয়ন থেকে কাটছাট করে প্রতি বিষয়ের জন্যে 5 জনের শর্ট লিস্ট তৈরি করা হয়। তখনও সাহিত্য এবং শান্তি উভয় বিষয়ের শর্ট লিস্টেই অরবিন্দর নামটি ছিল। কিন্তু এরপরই হঠাৎ, কি বলবেন, অদৃষ্ট, উপরওয়ালার ইচ্ছা, ঠিক সেই সময় ঋষি অরবিন্দের আকস্মিক মহাপ্রয়াণ ঘটে। অতঃপর নোবেল কমিটি জানিয়ে দেয় যে মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়ার কোনো প্রথা নেই, তাই ঋষি অরবিন্দের নাম আর বিবেচনায় রাখা হবে না। শুধু একটা মজার কথা, মজারই বটে, সেটি বলে শেষ করব। এর কয়েক বছর পরেই 1961 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত সুইডেনের ড্যাগ হ্যামারস্টোল্টের অকস্মাৎ মৃত্যু হলে তাকে মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার প্রদান করে। আজকের এই উপস্থাপনায় শুধু প্রমাণিত এবং স্বীকৃত তথ্যগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের মধ্যে যারা এ বিষয়ে আরও বিস্তারিত জানতে আগ্রহী, তাদের জন্য কতকগুলি বিশ্বাসযোগ্য এবং নির্ভরশীল ওয়েবসাইটের লিঙ্ক এবং কিছু বইয়ের রেফারেন্স দিয়ে রাখলাম, চাইলে আপনারা এগুলো দেখে নিতে পারেন। আজ এই অবধি থাক, আবার আসবো জানা অজানায় নতুন কাহিনী নিয়ে। নমস্কার।